সরাসরি নজর রাখছি আমরা এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে, সেখানে সাংসদ দীপক অধিকারী ওরফে দেব গতকাল আগুন লাগে দাসপুরের ধূপ কারখানায়, ক্ষতিগ্রস্ত হয় ধূপ কারখানা, সেই কারখানাতেই দেব। দীপক অধিকারী এবারও ঘাটাল থেকে প্রার্থী হিসেবে লড়াই করছেন তৃণমূলের হয়ে। দীপক অধিকারী ওরফে দেব, তিনি দাসপুরে যে ধূপ কারখানায় আগুন লেগেছিল সেই কারখানায় দীপক অধিকারী, পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সাংসদ দেব। গতকাল আগুন লাগে দাসপুরের ধূপ কারখানায়, ক্ষতিগ্রস্ত ধূপ কারখানায় দেব। দুদিকে দুটো ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। গতকাল দাসপুরে কারখানায় ভয়াবহ আগুন, দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানার বিভিন্ন অংশ, সেই ছবি আমরা একদিকে দেখালাম। এবং অপরদিকে দেব ঠিক সেই কারখানাতেই আজকে গিয়ে উপস্থিত হয়েছেন, সেখানকার যারা মানুষ তাদের সঙ্গে কথা বলছেন, দেখা করছেন, পুলিশ প্রহরা রয়েছে, সেই ছবিটা আমরা এই মুহূর্তে এক্সক্লুসিভলি আপনাদের সামনে তুলে ধরছি। সকাল থেকে যখন থেকে আগুনটা লেগেছে তখন থেকেই আমি দিদির সঙ্গে যোগাযোগে ছিলাম এবং অভিষেকের সাথে, আমরা কেউ জানি কীভাবে আগুনটা লাগলো, সেটার জন্য তদন্ত হবে এবং এই ফ্যাক্টরি যেন দ্রুত শুরু হতে পারে এবং ফুল ফর্মে যেন শুরু হতে পারে সেটা যত রকমের প্রশাসনিক সাহায্য লাগবে সেটা প্রশাসন করবে। দিদি কথা দিয়েছেন কে তাদেরকে ছ মাস অবধি যতদিন না এই ফ্যাক্টরিটা শুরু হয় তাদেরকে প্রত্যেকজনকে 2,500 করে প্রতি মাসে দেওয়া হবে, সেটা এই মাস থেকেই মার্চ মাস থেকেই দেওয়া হবে। এই ফ্যাক্টরি ডিপেন্ড করে নিজেদের সংসার চালায় যেই মা বোনেরা বা যেই ভাইয়েরা সংসার চালায় তাদের এই অগ্নিকাণ্ডের জন্য বা এই এরকম একটা সময় যেন তারা যেন দুঃখে না থাকে সেটাই দায়িত্ব দিদি নিয়েছেন। এই কঠিন সময় তাদের পাশে দাঁড়ানোর বার্তা ঘাটালের সাংসদ দীপক অধিকারী। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সাংসদ দেব গতকাল আগুন লাগে দাসপুরের ধূপ কারখানায়, ক্ষতিগ্রস্ত ধূপ কারখানায় যান দেব। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবারের সঙ্গে দেখা করেন, তাদের সাহায্যের কথাও তিনি বলেন এবং তিনি যখন থেকে এই ঘটনা ঘটেছে তখন থেকেই যে তিনি যোগাযোগে রয়েছেন, যোগাযোগ রেখেছেন, সেই বিষয়টিও তিনি সংবাদ মাধ্যমের কাছে স্পষ্ট করেন। প্রসঙ্গত সামনে যে লোকসভা নির্বাচন রয়েছে সেখানেও ঘাটাল থেকে ফের একবার লড়াইয়ের ময়দানে দীপক অধিকারী তৃণমূলের হয়ে এবং তার মুখোমুখি এবার লড়াই করবেন বিজেপির তরফে হিরণ, যিনি এই দীপক অধিকারী সম্পর্কে একাধিক অভিযোগ তুলেছিলেন। সরাসরি নজর রাখছি আমরা এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে, সেখানে সাংসদ দীপক অধিকারী ওরফে দেব গতকাল আগুন লাগে দাসপুরের ধূপ কারখানায়, ক্ষতিগ্রস্ত হয় ধূপ কারখানা, সেই কারখানাতেই দেব। দীপক অধিকারী এবারও ঘাটাল থেকে প্রার্থী হিসেবে লড়াই করছেন তৃণমূলের হয়ে। দীপক অধিকারী ওরফে দেব, তিনি দাসপুরে যে ধূপ কারখানায় আগুন লেগেছিল সেই কারখানায় দীপক অধিকারী, পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সাংসদ দেব। গতকাল আগুন লাগে দাসপুরের ধূপ কারখানায়, ক্ষতিগ্রস্ত ধূপ কারখানায় দেব। দুদিকে দুটো ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। গতকাল দাসপুরে কারখানায় ভয়াবহ আগুন, দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানার বিভিন্ন অংশ, সেই ছবি আমরা একদিকে দেখালাম। এবং অপরদিকে দেব ঠিক সেই কারখানাতেই আজকে গিয়ে উপস্থিত হয়েছেন, সেখানকার যারা মানুষ তাদের সঙ্গে কথা বলছেন, দেখা করছেন, পুলিশ প্রহরা রয়েছে, সেই ছবিটা আমরা এই মুহূর্তে এক্সক্লুসিভলি আপনাদের সামনে তুলে ধরছি। সকাল থেকে যখন থেকে আগুনটা লেগেছে তখন থেকেই আমি দিদির সঙ্গে যোগাযোগে ছিলাম এবং অভিষেকের সাথে, আমরা কেউ জানি কীভাবে আগুনটা লাগলো, সেটার জন্য তদন্ত হবে এবং এই ফ্যাক্টরি যেন দ্রুত শুরু হতে পারে এবং ফুল ফর্মে যেন শুরু হতে পারে সেটা যত রকমের প্রশাসনিক সাহায্য লাগবে সেটা প্রশাসন করবে। দিদি কথা দিয়েছেন কে তাদেরকে
ছমাস অবধি যতদিন না এই ফ্যাক্টরিটা শুরু হয় তাদেরকে প্রত্যেকজনকে 2500 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে, সেটা এই মাস থেকেই মার্চ মাস থেকেই দেওয়া হবে। এই ফ্যাক্টরি ডিপেন্ড করে নিজেদের সংসার চালায় যেই মা বোনেরা বা যেই ভাইয়েরা সংসার চালায় তাদের এই অগ্নিকাণ্ডের জন্য বা এই এরকম একটা সময় যেন তারা যেন দুঃখে না থাকে সেটাই দায়িত্ব দিদি নিয়েছেন। এই কঠিন সময় তাদের পাশে দাঁড়ানোর বার্তা ঘাটালের সাংসদ দীপক অধিকারী। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সাংসদ দেব গতকাল আগুন লাগে দাসপুরের ধূপকারখানায়, ক্ষতিগ্রস্ত ধূপকারখানায় যান দেব। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবারের সঙ্গে দেখা করেন, তাদের সাহায্যের কথাও তিনি বলেন এবং তার তিনি যখন থেকেই ঘটনা ঘটেছে তখন থেকেই যে তিনি যোগাযোগে রয়েছেন, যোগাযোগ রেখেছেন সেই বিষয়টিও তিনি সংবাদ মাধ্যমের কাছে স্পষ্ট করেন। প্রসঙ্গত সামনে যে লোকসভা নির্বাচন রয়েছে সেখানেও ঘাটাল থেকে ফের একবার লড়াইয়ের ময়দানে দীপক অধিকারী তৃণমূলের হয়ে এবং তার মুখোমুখি এবার লড়াই করবেন বিজেপির তরফে হিরণ, যিনি এই দীপক অধিকারী সম্পর্কে একাধিক অভিযোগ তুলেছিলেন। সরাসরি নজর রাখছি আমরা এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে, সেখানে সাংসদ দীপক অধিকারী ওরফে দেব গতকাল আগুন লাগে দাসপুরের ধূপ কারখানায়, ক্ষতিগ্রস্ত হয় ধূপ কারখানা, সেই কারখানাতেই দেব দীপক অধিকারী এবারও ঘাটাল থেকে প্রার্থী হিসেবে লড়াই করছেন তৃণমূলের হয়ে দীপক অধিকারী ওরফে দেব। তিনি দাসপুরে যে ধূপ কারখানায় আগুন লেগেছিল সেই কারখানায় দীপক অধিকারী, পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সাংসদ দেব গতকাল আগুন লাগে দাসপুরের ধূপ কারখানায়, ক্ষতিগ্রস্ত ধূপ কারখানায় দেব। দুদিকে দুটো ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। গতকাল দাসপুরে কারখানায় ভয়াবহ আগুন, দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানার বিভিন্ন অংশ, সেই ছবি আমরা একদিকে দেখালাম এবং অপরদিকে দেব ঠিক সেই কারখানাতেই আজ গিয়ে উপস্থিত হয়েছেন, সেখানকার যারা মানুষ তাদের সঙ্গে কথা বলছেন, দেখা করছেন, পুলিশ প্রহরা রয়েছে, সেই ছবিটা আমরা এই মুহূর্তে এক্সক্লুসিভলি আপনাদের সামনে তুলে ধরছি। সকাল থেকে যখন থেকে আগুনটা লেগেছে তখন থেকেই আমি দিদির সঙ্গে যোগাযোগে ছিলাম এবং অভিষেকের সাথে, আমরা কেউ জানি কীভাবে আগুনটা লাগলো সেটার জন্য তদন্ত হবে এবং এই ফ্যাক্টরি যেন দ্রুত শুরু হতে পারে এবং খুব কমে যেন শুরু হতে পারে সেটা যত রকমের প্রশাসনিক সাহায্য লাগবে সেটা প্রশাসন করবে। দিদি কথা দিয়েছেন কে তাদেরকে ছমাস অবধি যতদিন না এই ফ্যাক্টরিটা শুরু হয় তাদেরকে প্রত্যেকজনকে 2500 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে, সেটা এই মাস থেকেই মার্চ মাস থেকেই দেওয়া হবে। এই ফ্যাক্টরি ডিপেন্ড করে নিজেদের সংসার চালায় যেই মা বোনেরা বা যেই ভাইয়েরা সংসার চালায় তাদের এই অগ্নিকাণ্ডের জন্য বা এই এরকম একটা সময় যেন তারা যেন দুঃখে না থাকে সেটাই দায়িত্ব দিদি নিয়েছেন। এই কঠিন সময় তাদের পাশে দাঁড়ানোর বার্তা ঘাটালের সাংসদ দীপক অধিকারী। Thank you.
মেদিনীপুরের দাসপুরের সাংসদ দেব গতকাল আগুন লাগে দাসপুরের ধূপকারখানায় ক্ষতিগ্রস্ত ধূপকারখানায় যান দেব যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবারের সঙ্গে দেখা করেন তাদের সাহায্যের কথাও তিনি বলেন এবং তার তিনি যখন থেকেই ঘটনা ঘটেছে তখন থেকেই যে তিনি যোগাযোগে রয়েছেন যোগাযোগ রেখেছেন সেই বিষয়টিও তিনি সংবাদ মাধ্যমের কাছে স্পষ্ট করেন প্রসঙ্গত সামনে যে লোকসভা নির্বাচন রয়েছে সেখানেও ঘাটাল থেকে ফের একবার লড়াইয়ের ময়দানে দীপক অধিকারী তৃণমূলের হয় এবং তার মুখোমুখি এবার লড়াই করবেন বিজেপির তরফে হিরণ যিনি এই দীপক অধিকারী সম্পর্কে একাধিক অভিযোগ তুলেছিলেন